রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটার বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, গণপূর্ত অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার এবং চিফ আর্কিটেক্টের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছে। সুপ্রিম কোর্টের দুজন আইনজীবীর পক্ষে মামলাটি করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মনজিল মোর্শেদ। তিনি বলেন, একই সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের জন্য যে প্রজেক্ট চলছে তা আদালতের নির্দেশনা অনুসারে হচ্ছে কিনা তা দাখিলের জন্য নির্দেশনা চাওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, গণপূর্তের চিফ ইঞ্জিনিয়ার এবং চিফ আর্কিটেক্ট, এই তিনজনকে বিবাদী করে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে দুইজন আইনজীবীর পক্ষে কন্টেম্প পিটিশন আমরা আদালতে দাখিল করেছি। যে কোনো দিন শুনানি হতে পারে। আমরা আদালতকে বলেছি যে এই গাছ কাটার যে কর্মসূচি সেটা বন্ধ করা এবং রেস্টুরেন্ট স্থাপনের কর্মসূচি বন্ধ করা, আর সাথে সাথে আদালতে আমরা আদালত অবমাননার রুল চেয়েছি। মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের জন্য যে প্রজেক্ট চলছে সেই প্রজেক্টটা হাইকোর্টের নির্দেশনা অনুসারে হচ্ছে কিনা সেই জন্য ওই প্রজেক্টের যে ডিটেইলস প্ল্যান সেগুলো আদালতে এভিডেভিট করে দাখিল করার জন্য আমরা নির্দেশনা চেয়েছি।